হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল সায়ান ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি এয়ারটেল কোম্পানি সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। যদি আপনি একজন এয়ারটেলের গ্রাহক হয়ে থাকেন এবং এয়ারটেলের এমন কোনো প্ল্যানকে রিচার্জ করে থাকেন যেখানে আপনাকে ডিজনি প্লাস হটস্টারের সাবস্ক্রিপশনস প্রোভাইড করা হচ্ছে, তো এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এটা আলোচনা করব কি যদি আপনি এমন কোনো প্ল্যান রিচার্জ করেন যেখানে আপনাকে ডিজনি প্লাস হটস্টারের সাবস্ক্রিপশনস প্রোভাইড করা হচ্ছে, তো সেই সাবস্ক্রিপশনটা আপনি অ্যাক্টিভেট কী করে করবেন। কারণ অনেক এমন গ্রাহক আছে যারা এই সমস্যার মধ্যে পড়ে যায় কি তারা এয়ারটেলের তো কোনো একটা রিচার্জ করে নেয়, কিন্তু সেই পার্টিকুলার রিচার্জে যে বেনিফিটসটা তাদের প্রোভাইড করে সেটা অ্যাক্টিভেট কী করে করতে হয় তার প্রপার প্রসিডিউরটা জানে না। তো আজকের এই ভিডিওতে আমি ডিটেলসে আপনাদের সঙ্গে আলোচনা করব কি এয়ারটেলের মধ্যে আপনি যদি এমন কোনো প্ল্যান রিচার্জ করেন যেখানে আপনি ডিজনি প্লাস হটস্টার সাবস্ক্রিপশন পাচ্ছেন সেটা আপনি প্রপারলি অ্যাক্টিভেট কী করে করবেন। আসুন ভিডিওটাকে শুরু করা যাক। বন্ধুরা, এই যে পার্টিকুলার ভিডিওটা এটা একটা রিকোয়েস্ট ভিডিও, কারণ অনেক আমার সাবস্ক্রাইবার বন্ধুরা আছে যারা এটা আমাকে প্রশ্ন করেছে কি আমরা এয়ারটেলে এমন একটা প্ল্যানকে রিচার্জ করেছি যেখানে আমরা ডিজনি প্লাস হটস্টার সাবস্ক্রিপশনস পাচ্ছি কিন্তু আমরা অ্যাক্টিভেট কিছুতেই করতে পারছি না। বন্ধুরা, অ্যাক্টিভেট করার প্রসিডিওর একদম সোজা। সিম্পলি আপনি যে নাম্বারটা, যে এয়ারটেল নাম্বারে আপনি রিচার্জ করেছেন যেখানে আপনি ফ্রিতে হটস্টারের সাবস্ক্রিপশনস পাচ্ছেন, সিম্পলি আপনি প্লে স্টোর থেকে বা অ্যাপেলের অ্যাপ স্টোর থেকে বা যদি আপনি ট্যাবলেট ইউজ করেন তো সেখানে আপনি ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নিন। ডাউনলোড করার পর আপনার যে এয়ারটেলের মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বার দিয়ে আপনি লগ ইন করুন। একটা ওটিপি আসবে, ওটিপিটা এন্টার করার সঙ্গে সঙ্গেই আপনি ইনস্ট্যান্টলি ডিজনি প্লাস হটস্টার যে প্রিমিয়াম অ্যাক্সেস সেটা পেয়ে যাবেন। কিন্তু একটা ভুল সকলেই করে থাকেন যে পার্টিকুলার ভুলটার জন্য এই প্রবলেমটা হয়, সেটা হচ্ছে দেখুন, আপনি যদি ডিজনি প্লাস হটস্টারের সাবস্ক্রিপশনস এয়ারটেলের সঙ্গে নেন তো ম্যাক্সিমাম যে সাবস্ক্রিপশনসটা আপনাকে প্রোভাইড করা হয় সেটা মোবাইল অনলি প্ল্যান এখানে প্রোভাইড করা হয়, মানে সেই পার্টিকুলার সাবস্ক্রিপশনসটা কেবলমাত্র মোবাইল অ্যাপ্লিকেশনেই চলবে। কিন্তু অনেকে এমন আছে যারা তাদের স্মার্ট টিভিতে সেই ডিজনি প্লাস হটস্টারটা লগ ইন করতে চায় বা কম্পিউটার বা ল্যাপটপে লগ ইন করতে চায়। ইনফ্যাক্ট আপনি আপনার মোবাইল ফোনের যে ফোন ব্রাউজারটা আছে, ফর এক্সাম্পল গুগল ক্রোমেও যদি কথা বলি, সেখানে যদি আপনি hotstar.com সার্চ করে সেখানে যদি আপনি লগ ইন করেন তো সেক্ষেত্রেও কিন্তু এই পার্টিকুলার জিনিসটা কাজে আসবে না। একমাত্র মোবাইল অ্যাপ্লিকেশান যেটা আপনি অ্যান্ড্রয়েডের জন্য বা আইফোনের জন্য যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রেই কিন্তু এই পার্টিকুলার জিনিসটা অ্যাক্টিভেট হবে। মেন যে প্রবলেমটা সেটা এখানেই ক্রিয়েট হয়। যদি আপনি মোবাইল অ্যাপ্লিকেশানে লগ ইন করে দেখতে চান তো আপনি আরামসে দেখতে পারবেন, কোনোরূপ প্রবলেম হবে না। আর একটা জিনিস, যদি ইনকেস এটা একদম রেয়ার কেস হয়ে যায়, যদি ইনকেস আপনি ডিজনি প্লাস হটস্টারওয়ালা কোনো প্ল্যান রিচার্জ করেও যদি সেটা অ্যাক্টিভেট না হয় তো সেক্ষেত্রে এয়ারটেলের যে কাস্টমার কেয়ার নাম্বার আছে সেখানে আপনি কল করতে পারেন, সেখানে আপনি আপনার পুরো প্ল্যান ডিটেলস সেখানে বলতে পারেন এবং তারপরে তাদের তরফ থেকে এই জিনিসটা ঠিক করে দেওয়া হবে। কিন্তু এয়ারটেল অফিসিয়ালের তরফ থেকে এটা কনফার্ম করা হয়েছে কি যদি আপনি যে নাম্বারটাই আপনি রিচার্জ করছেন সেই নাম্বারটা দিয়ে যদি আপনি লগ ইন করেন ডিজনি প্লাস হটস্টারে তাহলেই আপনার প্রবলেমের সলিউশন এখানে হয়ে যাবে, আপনাকে অন্য কোনো কাজ এখানে করতে হবে না। ইনফ্যাক্ট কোনো কাস্টমার কেয়ার এক্সিকিউটিভের সঙ্গে কথাও বলতে হবে না, কারণ অটোমেটিক্যালি সেটা অ্যাক্টিভেট হয়ে যায়। তো বন্ধুরা, আপনি যদি ডিজনি প্লাস হটস্টারের সাবস্ক্রিপশনস নিয়ে থাকেন এয়ারটেলে কোনো রিচার্জ করে এবং আপনার যদি অ্যাক্টিভেট না হয় তো সিম্পলি আপনার মোবাইল ফোনে সেটি ডাউনলোড করুন, মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্যে ডাউনলোড করুন এবং তারপর ইউজ করার চেষ্টা করুন। কারণ এই সাবস্ক্রিপশনসটা কেবলমাত্র মোবাইল অনলি প্ল্যান, ডিজনি প্লাস হটস্টার আরও অনেক সাবস্ক্রিপশনস দেয়, যেমন বেসিক সাবস্ক্রিপশন দেয়, সুপার সাবস্ক্রিপশন দেয়, প্রিমিয়াম সাবস্ক্রিপশন দেয়। তো এই সকল সাবস্ক্রিপশন যদি আপনি নেন তো সেক্ষেত্রে আপনি আপনার টেলিভিশন বা যে কোনো ডিভাইসে আপনি সেটা ইউজ করতে পারবেন, কিন্তু মোবাইল অনলি প্ল্যানের ক্ষেত্রে কেবলমাত্র মোবাইল ফোনের মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্যেই কিন্তু সেটা অ্যাক্টিভেট হবে, অন্য কোনো জায়গায় অ্যাক্টিভেট হবে না। এবং সেক্ষেত্রে আপনি 480p কোয়ালিটিতে কন্টেন্ট কিন্তু এখানে স্ট্রিম করতে পারবেন, যেটা স্ট্যান্ডার্ড ডেফিনেশন কোয়ালিটি বলা হয়। তো বন্ধুরা, আমি সম্পূর্ণ ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে, নতুন কিছু জানতে পারেন, ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে টিপতে ভুলবেন না এরকম ইন্টারেস্টিং ভিডিও রোজ দেখার জন্য। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটিকে দেখার জন্য, সবাই খুব ভালো থাকবেন।